আজকে আবার আমাদের একটা খুব সহজ গান শেখার পালা। এই তো তোমার আলোক ধেনু, 1914 সালের রচনা, ঝম্পক তাল এবং প্রাথমিক আকারমাত্রিক স্বরলিপি পাঠ শেখার জন্য একটা অত্যন্ত সহজ এবং ভালো গান। চলুন শুরু করা যাক। নমস্কার, আমি সায়ন সেনগুপ্ত। সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে রবি স্কোপের এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এই চ্যানেলে প্রধানত রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের গানের সঠিক রূপ আকারমাত্রিক স্বরলিপির মধ্যে দিয়ে কিভাবে সেই সঠিক রূপটাকে আমরা খুঁজে বার করতে পারি সেই নিয়ে আলোচনা করি, এবং তার পাশাপাশি আমরা শাস্ত্রীয় সঙ্গীতের অত্যন্ত বেসিক রেওয়াজ, অত্যন্ত ফান্ডামেন্টাল রেওয়াজ, যেগুলো একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী জানা প্রয়োজন, সেগুলো নিয়েও আলোচনা করে থাকি। কাজে এই বিষয়ে যদি আপনার আগ্রহ থাকে, আপনি প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং আমাদের এই ভিডিওগুলো যদি কাজে লেগে থাকে ভিডিওগুলোকে একটা লাইক করতে ভুলবেন না। আপনার অন্য যে বন্ধু রবীন্দ্রসঙ্গীতের অনুরাগী তার সঙ্গে প্লিজ আমাদের ভিডিওগুলো শেয়ার করুন, কে জানে তিনিও হয়তো আপনারই মতো উপকৃত হতে পারেন। আজকের বিষয়বস্তুতে আসি। আজকে একটা খুব সহজ গান আমরা শিখব, এই তো তোমার আলোক ধেনু। প্রাথমিক স্বরলিপি পাঠ শিখতে যারা আগ্রহী তাদের জন্য এই গানগুলো অত্যন্ত জরুরি। এই গানগুলো শেখানোর সঙ্গে সঙ্গে আমি তলায় আকারমাত্রিক স্বরলিপিটা দিয়ে দেব, সেইগুলোর দিকে চোখ রাখতে রাখতে যদি আমার সঙ্গে এই গানগুলো করেন তাহলে দেখবেন গানটি শেখার সাথে সাথে আকারমাত্রিক স্বরলিপি কীভাবে পড়তে হয় সেই বিষয়টা সম্বন্ধেও আপনাদের একটা ধারণা জন্মাবে। সেই ব্যাপারটায় এই চ্যানেলে আমরা বিশেষভাবে আগ্রহী। চলুন আজকে আর কথা না বাড়িয়ে আমরা গানটা আরম্ভ করি। ঝম্পক তাল সম্বন্ধে কয়েকটি কথা বলে রাখি। ঝম্পক একটি রবীন্দ্র সৃষ্ট পাঁচ মাত্রার তাল। রবীন্দ্রনাথের তৈরি যে ছটা তাল রয়েছে সে নিয়ে একটা বিস্তারিত ভিডিও করার ইচ্ছে রইল পরে। সেই ছটা তালের মধ্যে সবথেকে ছোট সাইজে সবথেকে ছোট তাল হচ্ছে ঝম্পক, পাঁচটি মাত্রা, 3-2। ঝম্পক তালের ছন্দ মনে রাখার সবথেকে ভালো রেফারেন্স হচ্ছে তেওরা, আরেকটি সহজ বিষমপদী তাল। তেওরা সাত মাত্রার তাল। তেওরা কেমন আমরা জানি, 1-2-3-4-5-6-7-1। তেওরার এই শেষের দুমাত্রার পদটাকে যদি আমি ফেলে দিই আমি ঝম্পককে পাবো, 1-2-3-4-5-1। এইটা হলো ঝম্পকের চেহারা। ইনফ্যাক্ট আমরা যেদিন রবীন্দ্র সৃষ্ট তালগুলো নিয়ে আলোচনা করব সেদিন আমরা দেখতে পাব যে এই তেওরা তালের রেফারেন্সটা মনে রাখলে রবীন্দ্র সৃষ্ট তালগুলোর মধ্যে ছটা তালের চারটে তালকে মনে রাখা আমাদের পক্ষে ভীষণ সহজ। এই ভিডিওটা এখনও বানিয়ে ওঠা হয়নি, যেদিন বানানো হয়ে যাবে এখানে একটা কার্ড দিয়ে দেব, আপনারা এই ভিডিওটাও গিয়ে দেখে নিতে পারবেন। ঝম্পক তাল, সোম থেকে গান আরম্ভ, সা থেকে গান আরম্ভ। তো তোমার আলোক ধেনু, সহজ সুর, সা মা 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 গা পা পা পা, মা গাটা জোড়া। সূর্য তারা দলে দলে, এই পঞ্চমকে স্পর্শ করে চড়ার গা। সূর্য তারা দলে দলে, সা সা নি সা ধা নি, এই সাধাটা জোড়া। কোথায় বসে বাজাবে নো, সা সা গা রে সা, সা সা নি সা ধা পা, চড়াও মাথা গগন তলে। তাহলে পঞ্চম থেকে সা, চড়াও পা সা নিসা, এই শুদ্ধনিটা স্পর্শ। চড়াও মাথা পা সা নিসা ধা পা গগন তলে, পা করি মা ধা পা, এই ধাটা স্পর্শ। গগন পা মা ধা পা মা, কেদারের চাল, এই ধা পা মাটা আমাদের মিড়ে আসতে হবে। গগন তলে তোমার, দেখুন যুগলদণ্ডের মধ্যে একটা থার্ড ব্র্যাকেট দেওয়া রয়েছে। এই থার্ড ব্র্যাকেটটা ইন্ডিকেট করে আমরা আবার যখন যুগলদণ্ডের পর স্থায়ী প্রথম লাইনে ফিরব সেখানে মূল সুর না গেয়ে
মূল স্বরের মাথার ওপরে থার্ড ব্র্যাকেটে যে পরিবর্তিত স্বরটা আছে সেটাকে গাইতে হবে। অর্থাৎ প্রথমবারে এই তো তোমার ছিল এইতো সা মা মা, কিন্এখানে ঘুরে আসার পর এই তোটা হয়ে গেল গা মা সা এইতো তোমার, বোঝা গেল এই তো তোমার আলোক ধেনু বলে অবসান। অন্তরা দেখি ত্রিনের সারে তুলছে মাথা তরুর শাখে শ্যামল পাতা, দুবার দুবারে একটু সুরের তফাত ওই শ্যামল পাতার একদম শেষটা। আমরা মূল সুরটা দেখি পাধা পা নিধানি, এই নিধাটা জোড়া তুলছে মাথা তরুর অবধি সাই স্ট্যান্ড, তরুর শাখে সা সা ধানি সা রে ধানিটা জোড়া শ্যামল পাতা সা সা নে সা ধা, ত্রিনের ধরছি আবার প্রথমবারে সুরটা হচ্ছে সা সা নে সা ধা, দ্বিতীয়বার সব এক খালি শ্যামল পাতাটা হয়ে যাবে শ্যামল পাতা সা সা নে ধা পা আলোয় চড়াচ্ছে পা থেকে। তাহলে এই দুবার আমি একবার আপনাদের করে দেখাই, চলুন। ত্রিনের সারে তুলছে মাথা তরুর শাখে শ্যামল পাতা, ত্রিনের সারে তুলছে মাথা তরুর শাখে শ্যামল পাতা আলোয় চড়া ধেনু এরা ভিড় করেছে ফুলে ফলে, সুরটা দেখি আলোয় চড়া পঞ্চমে স্ট্যান্ড ধেনু পা করিমা ধাপা স্পর্শ দিয়ে শুদ্ধ মা, আগের মতো এই ধাপা মাটা মিলে আসতে পারতে হবে আলোয় চড়া ধেনু এরা ভিড় কো, মধ্যমে স্ট্যান্ড ছিল এরা সেখান থেকে মা থেকে শুদ্ধ নিমিড় ভিড় করেছে মানিনি ধাপা ফুলে ফলে মা গা মারে সা এইতো। সহজ গান, কিন্তু এই সহজ গানগুলো দিয়ে যদি আকার মাত্রিক স্বরলিপি ডিটেলগুলো আমরা বুঝে নিই আমরা নিজেরাই বুঝতে পারবো কোথায় মিড় দিতে হবে, কোথায় স্ট্রেট নোট দিয়ে গাইতে হবে, কিভাবে গাইতে হবে, এবং একমাত্র সেটা করলে নিজস্ব গায়কী ডেভেলপ করবে, গায়কীতে নিজস্বতা আসবে। গায়কীতে যদি কাউকে অনুকরণ না করে নিজস্বতা আনতে হয় এই আকার মাত্রিক স্বরলিপি ভালো করে শেখা ছাড়া আমাদের উপায় নেই। সকাল বেলা দূরে দূরে উড়িয়ে ধুলে কোথায় ছোটে আধার খোলে সাঁঝের সুরে ফিরে দুবার দুবার একই সুর, চলুন সুরটা দেখি সা মা মা পা নি নি ধা পা নি নি ধা পা পা মা ধা পা মা, আগের মতো এবং পুরো প্রথম লাইনটায় কোনো জোর জোড়াস্বর নেই, এই কোথায় জাস্ট পা তীব্র মা ধা মা, আগের মতো। এরপরে দেখুন আধার খোলে সাঁঝের সুরে ফি অবধি মধ্যমে স্ট্যান্ড ফিরে আনে মা পা 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 করি মা ধা পা, এই ধাটা স্পর্শ আপন ঘটে মা গা মা রে সা, দুবার দুবার একই সুর, চলুন পরের লাইনে যাই আশার তৃষা আমার যত পাধা পা নিধানে সায় স্ট্যান্ড ঘুরে বেড়ায় কোথায় কত সা সাধানে সারে সানে সা সাধা, এখানেও প্রথমবার
সা নি সা সা ধা পরের বার সা নি সা ধা পা অন্তরার মতো জাস্ট শেষ দুটি মাত্রায় পরিবর্তন প্রথমবার সাধা পরের বার ধাপা চলুন করি দুবার আশার তৃষা আমার যত ঘুরে বেড়ায় কোথায় কত আশার তৃষা আমার যত ঘুরে বেড়ায় কোথায় কত মোর জীবনের রাখাল গো ডাক দেবে কি সন্ধ্যা হলে সুরটা দেখি চলুন মোর জীবনের পঞ্চমী স্ট্যান্ড রাখাল গো পা করে মা ধাপা স্পর্শ দিয়ে শুদ্ধ মায়ের মীর বহুবার লাগলো এই কাজটা রাখাল গো এবারে গা স্পর্শ করে মা লাগিয়ে শুদ্ধ নিমির ডাক 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 সুন্দর করে মীর দিতে হবে রাখাল গো মধ্যমে আছি এবার গায়ের স্পর্শ দিয়ে মধ্যম ছুঁয়ে নিয়ে ডাক দেবে কি মানি নিধাপা সন্ধা হলে মা গা মারে সা এইতো আজকে ঝম্পক তালের সাপোর্ট আমরা যে ফ্রি অ্যাপটা ব্যবহার করি সেটাই আমরা পাবো না হ্যাঁ আমরা আইতবলা প্রো থাকলে সেটা পাবো ডিজিটাল তবলা থাকলে সেটা পাবো আমার কাছে রয়েছে প্রথম কথা ও ঘরে গিয়ে আনতে ইচ্ছে করছে না আর দ্বিতীয় কথা আমরা সেই সেট আপটায় বিশ্বাসী যে সেট আপটা আমরা বিশ্বাস করি আমাদের সমস্ত বন্ধুদের কাছে আছে সুতরাং আমরা আজকে ডিজিটাল তবলা ছাড়া হাতে তাল রেখে এই গানটা আপনাদের গেয়ে শোনাচ্ছি আমাদের সঙ্গে করুন হাতে তাল রাখুন এটাও কিন্তু একটা খুব জরুরি অভ্যাস এইতো তোমার আলোক ধেনু সূর্য তারা দলে দলে কোথায় বসে বাজাও বেনু ছড়াও মাঘা গগন তলে এইতো তোমার আলোক ধেনু ত্রিনের সানে
সহজ গান কিন্তু সুন্দর গান। আমাদের বিশ্বাস আপনারা এই গানটা আমাদের সঙ্গে করবেন, গানটা ভালো করে তুলবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, এই যে আকারমাত্রিক স্বরলিপিটা দিয়ে দেওয়া হচ্ছে, আকারমাত্রিক স্বরলিপির লিঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে ডেসক্রিপশনে, সেইটাকে আপনারা সংগ্রহ করবেন, সেটিকে আপনারা স্টাডি করবেন। এবং এই ধরনের সহজ গান দিয়ে যদি আকারমাত্রিক স্বরলিপি পড়ার চেষ্টা করেন, এক সময় দেখবেন আকারমাত্রিক স্বরলিপি পড়ার একটা অভ্যাস তৈরি হয়েছে। সেইটা রবীন্দ্রনাথের গান নিয়ে চর্চা করতে গেলে অন্যতম গুরুত্বপূর্ণ অভ্যাস বলে আমরা মনে করি। আজকের জন্য তাহলে এটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।